সো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের ফোনটা ফুল চার্জ করা সত্ত্বেও আধা ঘন্টা বা 10 মিনিট 20 মিনিট পর একদম লো হয়ে যায় চার্জ। তো সেক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি ভূমিকা পালন করবে। এছাড়াও আপনার কয়েকটা টিপস আমি আপনাদেরকে দেব যে টিপসটির মাধ্যমে আপনার ফোনের চার্জিং ব্যাকআপ আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে। তো বন্ধুরা চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, আর এখানে একটা লাইক করে দিন। লাইক করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করুন, দেখুন দেখবেন যে আপনার সামনে চলে আসবে এরকম একটা কমেন্ট বক্স, এখানে নাইস ভিডিও, গুড ভিডিও অথবা বেস্ট ভিডিও লিখে একটা ছোট্ট কমেন্ট করে দিন। সো ভিউয়ার্স, এখন আমি সেই মূল ট্রিক্সে যাবো। এখন আপনাদেরকে কয়েকটা গোপন সেটিংস শেখাবো, যে সেটিংসগুলো দেখলে আপনি সত্যি 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 আপনার কাজে লাগবে, এমনকি আপনি অবাক হয়ে যাবেন যে এই সেটিংসগুলো আপনি আগে জানতেন না কিন্তু এখন জেনে আপনার অনেক বেশি ভালো লাগবে। জাস্ট এর জন্য প্রথমে আমরা প্লে স্টোরতে যাচ্ছি। তো আপনাদেরকে ছোট্ট গোপন একটা ট্রিক্স দেখাবো যেটার মাধ্যমে আপনার চার্জিং অনেক বেশি খায়। তো ফার্স্টে আপনারা চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন, এখানে থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে যখন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনারা ক্লিক করবেন মাই অ্যাপস অ্যান্ড গেমে। যখন আপনি এখানে চলে আসবেন তখন কি হবে যে এখান থেকে আপনার ইনস্টল, তারপর লাইব্রেরি, এখানে এরকম অপশন পাবেন। তো আপনার ফোনে যে চার্জিংটা মানে খেয়ে থাকে সেটা হলো এই যে যে অ্যাপসগুলো এগুলো কিন্তু আপনার ফোনে নেই, তবুও দেখবেন যে আপনার ফোনে যেগুলো নাকি ইনস্টল করা নেই সেগুলো কি হবে, এখানে আগের যে ইনস্টল বা আগের ইনস্টল করে যে ডিলিট করে দিয়েছিলেন সেগুলো এখানে রিসেন্ট হিসেবে লাইব্রেরিতে থেকে যায়। তো এগুলো কি করবেন আপনারা চাইলে ডিলিট করে বা কেটে দিতে পারেন, এখান থেকে যে ক্লোজে ক্লিক করে এক এক করে আপনি সবগুলো কেটে দিতে পারেন। তাহলে কি হবে বা রিমুভ করে দিতে পারেন, তাহলে কি হবে যে আপনার আগের রিসেন্ট ফাইলগুলো বা রিসেন্ট অ্যাপসগুলো সেগুলো কিন্তু ডিলিট হলে আপনার ফোনটা আরও হালকা হবে, ফোনে হ্যাং সমস্যার সমাধান হবে, এমনকি আপনার ফোনে চার্জ অনেক বেশি থাকবে। তো এগুলো এক এক করে আপনারা ক্লোজ করে কেটে দিবেন। এরপর আমরা যদি ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এখানে আরেকটা সেটিংস আছে, সেটা অনেকেই আমরা জানি আবার অনেকেই জানি না, সেটা হলো আপনার এখানে এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা অটো আপডেট অ্যাপস, এখান থেকে কি করবেন আপনার ওভার ওয়াইফাই অনলি বা ওভার এনি নেটওয়ার্ক এই দুইটা থেকে যে কোনো একটা ঠিক থাকতে পারে, আপনি কি করবেন ডোন্ট অটো আপডেট। এই ডোন্ট অটো আপডেট কি, যে আপনি যখন আপনার অ্যাপটা যখন অটোমেটিক্যালি আপডেট হবে তখন এইটা যখন সেটিংসটা করে নেবেন তাহলে কিন্তু আর অটোমেটিক্যালি আপডেট হবে না। আর সো ভিউয়ার্স, অনেক সময় দেখবেন যে একটা অ্যাপ যখন আপডেট হয় তখন সেই অ্যাপটা যদি 5 MB থাকে আপডেট হয়ে সেটা 10 MB বা 15 MB হয়ে যায়, তো তখন কি হয় যে আপনার ফোনের চার্জটা আরও বেশি খায়। তো আপনারা কি করবেন আপনার অপ্রয়োজনীয় অ্যাপগুলো যাতে আপডেট না হতে পারে সেগুলোর জন্য আপনি ডোন্ট অটো আপডেটে দিয়ে তারপর ডান করে দিবেন। এইটা আমাদের প্লে স্টোরি গোপন সেটিংসগুলো গেল। এরপর আমরা কি করব মূল সেটিংসে যাব, সেটা হলো সেটিংস, আমাদের যে মূল সেটিংসটা রয়েছে সেখানে যাব। এখানে যাওয়ার পর আপনাদেরকে গোপন আরেকটা সেটিংস করতে হবে, সেটা হলো যে এখান থেকে আপনি একটু স্ক্রল ডাউন করবেন, দেখবেন যে আপনার সামনে অ্যাডিশনাল সেটিংস অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার নামে একটা অপশন আপনারা খুঁজে বের করবেন। অ্যাপ্লিকেশন ম্যানেজার বা অ্যাপস ম্যানেজার এরকম খুঁজে বের করার পরে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইনস্টল, তারপর অল, এখান থেকে আপনি কি করবেন অলে যাওয়ার পর আপনার যে অপ্রয়োজনীয় অ্যাপসগুলো রয়েছে সেগুলাই ঢুকবেন। তো এক্সাম্পল হিসেবে আমি যদি একটা অপ্রয়োজন, যেমন গুগল প্লে মিউজিক, এইটা আমার প্রয়োজন নেই তবে আমি চাইলে এইটাকে আনইনস্টল করে দিতে পারবো। এছাড়া এখানে যদি আপনার ডিজেবল থাকে আপনার অপ্রয়োজনীয় অ্যাপে তাহলে কিন্তু ডিজেবল করে দিবেন অথবা আনইনস্টল করে দিবেন। তাহলে কি হবে যে আপনার যে এই অ্যাপের ব্যাকগ্রাউন্ডে যে চার্জগুলো খাচ্ছিল বা এই অ্যাপটার যে চার্জগুলো খাচ্ছিল সেগুলো আর চলবে না ব্যাকগ্রাউন্ডে, এমনকি এটা চার্জ আর কাটবে না। চাইলে এভাবে আপনি আনইনস্টল করে রাখতে পারেন, এমনকি আপনার চার্জটা আরও অনেক বেশি বেড়ে যাবে। আর আরেকটা মেইন বিষয় আমি সো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে একটা বোনাস টিপ দেবো, সেটা হলো আপনারা যাবেন নোটিফিকেশন বারে, এখানে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার জিপিএস মোড, এইটাকে আপনারা সবসময় অফ রাখবেন। অফ রাখলে কি হবে যে এইটার যে লোকেশনটায় যে চার্জগুলো খাচ্ছিল সেটা এটা এরপর থেকে চার্জ খাবে না, এটা কিন্তু একটা মেইন বিষয়। তারপর রয়েছে আপনার লো পাওয়ার মোড, আপনার ব্ল্যাক ওয়ালপেপার ব্যবহার করবেন, কালো ওয়ালপেপার, যেটা আপনার চার্জ অনেক কম খাবে। এমনকি আপনি যদি চান যে আপনার ফোনে
এখনো চার্জিং এর সমস্যা হচ্ছে বা চার্জিং চার্জ থাকছে না, তাহলে কি করবেন? আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমরা নেক্সট এরসেও আরও আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এই চার্জের বিষয় নিয়ে, এমনকি আপনাদের ফোনে চার্জিং সমস্যার সমাধান আর কখনোই হবে না। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন, ভিডিওতে একটা লাইক করুন, কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে, তত পর্যন্ত টেকনোদীপুর সাথে থাকুন। বাই বাই, টিল দেন টেক কেয়ার।